Hello dear viewers, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু অসাধারণ ভোকাবুলারি শেয়ার করার চেষ্টা করব, যে ভোকাবুলারিগুলো আপনাদের ইংরেজিতে আরও উন্নতি করতে সহায়তা করবে। তো আজকের প্রথম যে শব্দটি দেখতে পাচ্ছেন damsel, damsel, damsel মানে হচ্ছে young girl, অর্থাৎ তরুণীদের ক্ষেত্রে আমরা we can use damsel. Okay, so আমি এখানে অলরেডি একটা মেক্সেন্স করে রেখেছি আপনাদের জন্য, like the damsel entertained us with pop songs. The damsel entertained us with pop song. Damsel মানে হচ্ছে young girl বা তরুণী। ওকে, পরে দেখতে পাচ্ছেন dabble, dabble মানে হচ্ছে আনাড়ি বা যারা প্রফেশনাল না। He behaves like a professional but he is dabble, he is dabble. পরে দেখতে পাচ্ছেন dastard, dastard মানে হচ্ছে ভীরু বা কাপুরুষ। He is a dastard, he is a dastard. আমরা ইংরেজিতে যখন কোনো নতুন শব্দ শিখবো চেষ্টা করবো সেটি একটি মেক সেন্টেন্স করে রাখার। আমরা যদি মেক সেন্টেন্স করে রাখি অবশ্যই সেই শব্দটি আমাদের দীর্ঘদিন যাবৎ মনে থাকবে। ওকে, পরে যেটি দেখতে পাচ্ছেন ড্যাভার, ড্যাভার মানে হচ্ছে কোনো কাজে বাধা দেওয়া। হি ড্যাভার্স মি নট টু কম্পিট ফর দ্য প্রাইস, হি ড্যাভার্স মি নট টু কম্পিট ফর দ্য প্রাইস। ড্যাভার মানে হচ্ছে কোনো কাজে ব্যারিয়ার তৈরি করা বা কাউকে কোনো কাজ করতে নিষেধ করা। ওকে, ডিক্যাপিটেট, ডিক্যাপিটেট মানে হচ্ছে শিরোচ্ছেদ করা। ডিক্যাপিটেট মানে হচ্ছে শিরোচ্ছেদ করা। দ্য কিংস অর্ডার টু ডিক্যাপিটেট দ্য ক্যাপটিভ, দ্য কিংস অর্ডার টু ডিক্যাপিটেট দ্য ক্যাপটিভ। ওকে, ডিসাইসিভ, ডিসাইসিভ মানে হচ্ছে যেটি কোনো ফল নির্ধারণ করে দেয়। মেসি স্কোরড দ্য ডিসাইসিভ গোল ফর বার্সেলোনা, ডিসাইসিভ মানে যেটা কোনো ফল নির্ধারণ করে দেয়। মেসি স্কোরড দ্য ডিসাইসিভ গোল ফর বার্সেলোনা। ওকে, ডিডিউস, ডিডিউস মানে হচ্ছে কোনো একটা চূড়ান্ত একটা সিদ্ধান্তে আসা। আই উইল ডিডিউস দ্য ফাইনাল রেজাল্ট, আই উইল ডিডিউস দ্য ফাইনাল রেজাল্ট। ওকে, কোনো একটা কনক্লুশনে চলে আসা কোনো একটা ব্যাপার নিয়ে। ডিফেম, ডিফেম মানে হচ্ছে কাউকে ছোটো করা। ওকে, লাইক ইউ হ্যাভ ডিফেমড মাই রেপুটেশন, ইউ হ্যাভ ডিফেমড মাই রেপুটেশন। ডিফেম মানে হচ্ছে কাউকে ছোটো করা। আমরা জানি ফেম মানে হচ্ছে খ্যাতি, আর ডিফেম মানে হচ্ছে সেই খ্যাতিকে নষ্ট করা। You have defamed my reputation. Deference, deference শব্দের সাথে হয়তো অনেকে পরিচিত না, এটা অনেকের জন্য একটা নতুন শব্দ। সো deference শব্দটার মানে হচ্ছে সম্মান। আমরা রেসপেক্টের স্থলে deference কথাটা ইউজ করতে পারি। He treats them with deference, deference মানে হচ্ছে সম্মান, রেসপেক্ট। ওকে, deleterious, deleterious মানে হচ্ছে ক্ষতিকর। আমরা হার্মফুলের জায়গায় we can use deleterious, like smoking is deleterious to health, smoking is deleterious to health. So আজকের এই ভিডিওতে আমি 10টি শব্দ আপনার সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।